খেলাপি ঋণসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে দেশের বেশিরভাগ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। তবুও এখনও দেশে এই খাতের অনেক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী NBFI মেলায় এমনটা জানান তারা। এদিকে ব্যাংকের চেয়ে তুলনামূলক সহজ শর্তে অর্থায়নের সুযোগ থাকায় মেলায় ভিড় করেন অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা। মেহেদি হাসানের রিপোর্ট। দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা NBFI এর সংখ্যা 35টি। এসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে ধারণা দিতে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়েছে NBFI মেলা। ব্যাংকের চেয়ে সহজ শর্তে ঋণ প্রাপ্তি ও আমানতে বেশি সুদ পাওয়ার সুযোগ থাকায় মেলায় ভিড় করেন অনেকেই। আমরা যে SME উদ্যোক্তা আছি, ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের ক্ষেত্রে লোন দেওয়ার ক্ষেত্রে তাদের কি সুযোগ সুবিধা দেবে, কেমন কি, এসব জানতে আমরা এসেছি। আমি পার্সোনালি ব্যাংকে কিন্তু আমি হ্যারাসমেন্ট হয়েছি, তো যেই হ্যারাসটা আমরা হই এই মানে নন ব্যাংকিং সেক্টরে এই হ্যারাসটা নাই। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি বর্তমানে 71,239 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা বলছেন উদ্যোক্তাদের অনেক চাহিদাই মেটাতে পারে না ব্যাংক, সেক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প আর্থিক প্রতিষ্ঠান। আমরা সবসময় ব্যাংকিং সেক্টরকে হাইলাইট হতে দেখি, কিন্তু NBFI যে একটা বড় ধরনের যোগসূত্র তৈরি করছে সেটা অনেকে কিন্তু অবহিত নন। এটা সকলে জানা থাকলে আমার মনে হয় যে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটা বড় রোল প্লে হবে এবং লোকরা আমাদের সঙ্গে জানবে, আমরা তাদের প্রয়োজন পূরণ করতে পারবো খুব শীঘ্রই। আমরা কিন্তু ডিজিটাল, যেটাকে বলা হয়ে থাকে ন্যানো লোন, হ্যাঁ, আমরা সেটাও তো চলে যাব খুব শীঘ্রই আর কি। এই মুহূর্তে সারা বিশ্বে যেটা অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সেটা হচ্ছে ফিনটেকে। এর আগে মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি শিল্পমন্ত্রী দেশের শিল্পায়নে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী আপনার আজকে শিল্পায়ন যেভাবে আমাদের অগ্রগতি হচ্ছে সেখানে আজকে মেশিনারিজ থেকে শুরু করে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে শুরু করে যেগুলি থাকে না সেখানে আপনারা এগিয়ে যাচ্ছেন, এদের ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছে। অর্থায়নের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শও দেন শিল্পমন্ত্রী। পরিসর বৃদ্ধি অথবা মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।